মৎস্য খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির নতুন একটি ভিডিওতে। বাজারের কম দামের মাছের তালিকায় পাঙ্গাস মাছ অন্যতম। দামের দিক দিয়ে একটু কম থাকায় বিশেষ করে আমাদের দেশের নিম্ন মধ্যবিত্ত মানুষের আমিষের চাহিদা মেটাতে পাঙ্গাস মাছের ভূমিকা অনস্বীকার্য। পাঙ্গাস মাছ কাটা কম হওয়ায় অনেকেই এই মাছ খেতে পছন্দ করেন। আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়ে পাঙ্গাস মাছ কৃত্রিমভাবে পাওয়া না গেলেও মাছচাষী ভাইরা বাণিজ্যিকভাবে পাঙ্গাস মাছের চাষ করছেন। অন্যান্য মাছের মতো পাঙ্গাস মাছ চাষও একটি লাভজনক পেশা। পাঙ্গাস মাছ চাষ করে অনেকেই তাদের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হয়েছেন। বর্তমান সময়ে মাছ চাষের সঠিক পদ্ধতি অবলম্বন করে সহজে পাঙ্গাস চাষে লাভবান হওয়া যায়। আজকের পর্বে আমরা আলোচনা করব পুকুরে পাঙ্গাস চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুইটি বিষয়, যা আপনার মাছ চাষকে নিয়ে যাবে উন্নত একটি পর্যায়ে। প্রথমটি পাঙ্গাস মাছের পুকুর প্রস্তুতি এবং দ্বিতীয়টি পাঙ্গাস মাছের পোনা মজুদ। এই দুইটি বিষয় আপনার পাঙ্গাস মাছ চাষে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন, নিয়মিত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। পাঙ্গাস মাছের পুকুর প্রস্তুতি। পাঙ্গাস মাছ চাষের পুকুর অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পুকুর শুকানোর পর চুন প্রয়োগ করতে হবে শতকে 1 কেজি হারে। পুকুরের তলদেশে যদি কাদা থেকে যায় তবে চুন কাদার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পুকুরে যদি ইতিপূর্বে অধিক ঘনত্বে মাছ চাষ করা হয়ে থাকে তবে চুনের পাশাপাশি প্রতি শতকের জন্য 500 গ্রাম হারে পটাশ সার দিতে হবে। চুন প্রয়োগের 4 থেকে 5 দিন পর পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। পুকুরে পানি দেওয়ার ক্ষেত্রে গভীরতা অবশ্যই 1 মিটার হওয়া ভালো। পাঙ্গাস মাছের পোনা মজুদ। পাঙ্গাস মাছ চাষের জন্য দুইভাবে পোনা মজুদ করা যায় বা দুইভাবে চাষ করা যায়। 1. মিশ্র চাষ, 2. একক চাষ। মিশ্র চাষ, পোনা মজুদের ক্ষেত্রে মিশ্রভাবে পাঙ্গাস চাষের জন্য পাঙ্গাস 18 থেকে 20 সেন্টিমিটার, তেলাপিয়া 6 থেকে 8 সেন্টিমিটার এবং শিং মাছের 7 থেকে 8 সেন্টিমিটার পোনা সংগ্রহ করতে হবে। তার সাথে কার্ভ জাতীয় মাছের পোনা ছাড়লেও ভালো হয়, সেক্ষেত্রে 14 থেকে 16 সেন্টিমিটার আকারের কার্ভ জাতীয় মাছের পোনা ছাড়তে পারবেন। একক চাষ, এককভাবে চাষ করার ক্ষেত্রে পাঙ্গাস মাছের একক পোনা দিয়ে চাষ করতে পারবেন। পাঙ্গাস মাছ সহ সকল মাছ চাষের সফলতা অনেকাংশে নির্ভর করে ভালো মানের উপযুক্ত আকারের পোনার উপর। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নামে বেনামে হেচারি থেকে পোনা সংগ্রহ করে মাছ চাষে ক্ষতির মুখে পড়ছেন। আপনাদের জন্য উন্নত মানের বিশ্বস্ত পোনা সরবরাহ করছে রনি মৎস্য নার্সারি। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পোনা অর্ডার করতে পারবেন। ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনা হোম ডেলিভারি নিতে পারবেন, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়ার ঠিকানায় এসেও সরাসরি হ্যাচারি থেকে পোনা নিয়ে যেতে পারবেন। আপনার মাছ চাষ হোক আরও লাভজনক। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।